ব্যারাকপুর মনিরামপুর এলাকার যুবকদের উদ্যোগে সুবিধাবঞ্চিত 120 জন মানুষের মধ্যে বিতরণ করা হলো রাতের খাবার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ের পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকারের তরফ থেকে 2 সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা করা হয়েছে। এমন পরিস্থিতিতে বহু মানুষ সমস্যায় পড়েছেন, বিশেষ করে সেই সমস্ত মানুষেরা যারা রোজ কাজ করে নিজেদের খাবার ব্যবস্থা করেন। সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ব্যারাকপুর মনিরামপুর এলাকার বেশ কিছু উদ্যমী যুবক। তাদের তরফ থেকে ব্যারাকপুর নেতাজি সুভাষচন্দ্র বসু বাস টার্মিনালের কাছে এক কর্মসূচির মাধ্যমে সেই সমস্ত সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হলো রাতের খাবার। এদিনের কর্মসূচির সূচনায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক শঙ্কর নারায়ণ সাহা। তাদের কর্মসূচি নিয়ে বলতে গিয়ে সুদীপ সিং ও প্রতীক চট্টোপাধ্যায় জানান, তাদের এই উদ্যোগটা লকডাউন জুড়ে চালানো হবে প্রতিদিন রাতে। এর পাশাপাশি যে সমস্ত মানুষেরা করোনা আক্রান্ত নন কিন্তু তা সত্ত্বেও গাড়ির সমস্যায় চিকিৎসকের কাছে যেতে পারছেন না, তাদের জন্য দুটি গাড়ি তারা ন্যূনতম মূল্যে ব্যবস্থা করেছেন বলেও জানান। আমরা উদ্যোগ নিয়েছি যে লকডাউন যে এখন হয়েছে, মহামারী পড়েছে, লোকেরা সকালবেলা তাও রিক্সা চালিয়ে 10টা অবধি সময় আছে, এদিক ওদিক করে সকালটা চলে যাচ্ছে। এবার সন্ধেবেলা তো লোকে না খেয়ে এখন কোনো উপায় নেই যে খাবে, তখন আমরা মনিরামপুর সদরবাজারে আমার বন্ধুবান্ধব যারা আছে সবাই মিলে আমরা একটা ভাবলাম, একটা সন্ধেবেলা একটা সবাই লোকে যেন না খেয়ে ঘুমায় না। আমরা এটাই ভাই, দিনের বেলা মানুষ যা খুশি খাক কিন্তু সন্ধেবেলা একটু আমরা যে খাবার দেবো রাত্রিরে ডিনারটা করে লোকে শান্তিতে ঘুমাক, কিন্তু এই মহামারীতে লোকের কাছে এখন পয়সার অভাব, খাবার অভাব। আমরা যতটা পারছি নিজেদের কাছ থেকে চেষ্টা করছি এবং বন্ধুবান্ধবরা সবাই মিলে হেল্প করছে, আর অন্যরাও কেউ হেল্প করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এবার আমাদের সঙ্গে মিলেমিশে আমরা সবাই যেন, আজকে আমরা 120 থেকে 130 জন মতন খাইয়েছি, কালকে ভবিষ্যতে সবাই মিলে আরও আমাদের সঙ্গে যোগদান করলে আমরা এই জিনিসটা আরও বাড়াবো। যেমন মনিরামপুরে ক্যান্টনমেন্টের লোক না খেয়ে ঘুমায় না, আমরা এটাই চাই। এদিকে লকডাউনে পুরো পিরিয়ডটাই চলবে না, এটা আজকে আমাদের ওপেনিং করেছি, ঠিক আছে। এবার আজ থেকে আমরা চেষ্টা করছি প্রতিদিন করার জন্য। এই যে 15 দিন লকডাউনটা হয়েছে, এই 15 দিন লকডাউনের প্রোগ্রামটা আমরা রানিং, এই 15 দিন যে লকডাউনটা হলো এই 15 দিন এখন আমরা চালু করছি। এই 15 দিনের পর সরকার চাইলে, আগে লকডাউন হলে সেটা আলাদা ব্যাপার, সেটা ভবিষ্যতের ব্যাপার, কিন্তু এই 15 দিন আমরা লোকের সাথে আছি, গরিব লোকের সাথে আছি, আগেও থাকবো, ভবিষ্যতে সবসময় আছি। আমাদের এই উদ্যোগটা এখন যেহেতু মমতা ব্যানার্জি ঘোষণা করেছে 15 দিনের একটা লকডাউন, তো এই 15 দিন কন্টিনিউ আমরা করে যাচ্ছি। আজকে আমরা ব্যারাকপুর কোর্টে করেছি, এরপর আমরা শাওড়াপুরি ঘাটের ওইদিকে একটি করবো, বালিঘাট বলে একটি জায়গা আছে ওখানে করবো, স্টেশন ব্যারাকপুর স্টেশনে করবো, যতদিন পারবো লোকের পাশে দাঁড়াবো এবং চেষ্টা করব যেটা আমরা যেমন শুধু রাতের বেলা শুরু করেছি দিনের বেলাও যেন আমরা শুরু করতে পারি, কোনো মানুষ যেন অভুক্ত না থাকতে পারে, এটাই আমাদের প্রচেষ্টা এখন। এটা আমাদের তরফ থেকে এই অসময় করোনা রোগীদের অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে গেলে খুব অসুবিধা হচ্ছে এবং মানুষের করোনা ছাড়াও বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, তারা গাড়ি ভাড়াটা প্রচণ্ডভাবে তারা চার্জ করছে, যাদের গাড়ি আছে যাদের করোনা নেই। আমাদের কাছে 2টো গাড়ি আছে, সেই 2টো গাড়ি করোনা পেশেন্ট আমরা নিয়ে যেতে পারবো না, যদি বাড়ির অন্য কোনো ব্যক্তির অন্য কোনো করোনা ছাড়া যদি শরীর খারাপ হয় তাদের যদি গাড়ি লাগে, খুব সামান্য আমরা মূল্যে তাদের এই গাড়ি পরিষেবাটা দিতে চাই যাতে সাধারণ মানুষকে হয়রানি না হতে হয়। কীভাবে আপনাদের সাথে যোগাযোগ? আমাদের সাথে যোগাযোগ করতে গেলে এখানে সুদীপ আছে, আমার খুব কাছের বন্ধু, আমার নাম প্রতীক চ্যাটার্জি, আমার দাদা সুপ্রতিম আছে। আমাদের ফোন নাম্বার আপনি আমার ফোন নাম্বারটা নিতে পারেন, 9903539801। আমার নাম প্রতীক চ্যাটার্জি, আর একবারও নাম্বারটা আপনাকে বলে দিচ্ছি, 9903539801।
তাদের হয়ে যাচ্ছে, চলে গেছে সাইড।